নির্মাণ করা হচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় ও প্রতিভা ঝুলন গোস্বামীর বায়োপিক, নাম চাকদা এক্সপ্রেস। ইতোমধ্যে বায়োপিকটি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে, আর ছবিতে ঝুলনের ভূমিকায় দেখা যাবে ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শর্মাকে। এদিকে ঝুলন নিশীথ গোস্বামী হলেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং ভারত জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। গোস্বামীকে সর্বকালের অন্যতম সেরা মহিলা ফাস্ট বোলার এবং মহিলা ক্রিকেট ইতিহাসের অন্যতম দ্রুততম বোলার হিসেবে বিবেচনা করা হয় এবং অবসর গ্রহণের পর দ্রুততম সমসাময়িক বোলার হিসেবেও বিবেচিত হয়। ভারতীয় গণমাধ্যম বলছে, দিনরাত এক করে ঝুলনের বোলিং, অ্যাকশন এবং ব্যাটিংয়ের স্টাইল রপ্ত করেছেন আনুষ্কা। চরিত্রের মধ্যে পুরোপুরি ঢোকার জন্য টানা হাড় ভাঙ্গা পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া এই অনুশীলনের ভিডিও ইনস্টাগ্রামে নিজেই দিয়েছেন আনুষ্কা। সেখানেই দেখা যাচ্ছে কিভাবে ঝুলনের বোলিং অ্যাকশন অনুশীলন করে চলেছেন তিনি, একই সঙ্গে ব্যাটিংয়ের প্র্যাকটিসও করছেন অভিনেত্রী। সেই সাথে ঝুলনের কাছ থেকে নিয়মিত পরামর্শ নিয়ে যাচ্ছেন আনুষ্কা। এদিকে চাকদা এক্সপ্রেসের পরিচালনার দায়িত্বে আছেন প্রসিদ্ধে, কাহিনী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোভিড এবং লকডাউনের কারণে বারবার থেমে গেছে ছবির কাজ। অনেক আগে থেকে শুরু হওয়ার কথা থাকলেও বারবার বাধা পড়েছে শুটিংয়ে। শেষ পর্যন্ত এবছর আবার পুরোদমে শুরু হয়েছে কাজ, আর তার জন্যই রীতিমতো কঠিন পরিশ্রম করছেন আনুষ্কা শর্মা। তাজরিন রিকা, সময় সংবাদ।